তুমি দেখি এখানে সবাই অবাক থাকে যে গড়িয়া কিভাবে থাইমকে ফ্লাইং কিক দিয়েছে। তখন এখানে কিছু গার্লসরা বলে থাইমকে কেউ অ্যাটাক করে দিয়েছে, এভাবে চিল্লাতে থাকে আর রেকর্ড করতে বলে। তখন এখানে টিচার এসে পড়ে আর বলে এখানে কি হচ্ছে আর তোমরা সবাই ক্লাসে যাও। আর তখন গড়িয়া দৌড়াতে যায়। আর এখানে দেখি অনেকগুলো মেসেজ আসছে, ওই যে মেয়েরা গড়িয়ার বিপক্ষে ভিডিও বানিয়েছিল সেটা ভাইরাল হয়ে যায়। আর এখানে আমাদের গড়িয়াকে সবাই ব্লেম করতে থাকে যে ওকে অ্যারেস্ট করিয়ে দেওয়া উচিত, বাট কিছু লোকেরা গড়িয়াকে সাপোর্ট করে। আর এখানে ভিডিওতে দেখি যে গড়িয়াকে ওর টিচার বকা দিচ্ছে, আর এখানে বেশিরভাগই অ্যাফোরকে সাপোর্ট করতে থাকে। এরপর দেখি ক্যাবিন এখানে দুই মেয়েদের সাথে কথা বলছে, আর ক্যাবিন দুই মেয়েকে ডেট করার টাইম ফিক্স করছে যে কখনো দেখা করতে যাবে। আর এখানে র্যানও বসে আছে। তখন ক্যাবিন বলে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসতে পারবো? ওই গার্লসরা বলে হ্যাঁ। ক্যাবিন র্যানকে বলে গার্লসদের হাই বলতে। তখন র্যান মেয়েদের হাই বলে আর ও ফোন কল কেটে দেয়। তখন ক্যাবিন রেগে যায়, বলে তুমি এমন কেন করলে? আর তখনই ওইখানে এমজে আসে আর বলে দেখো ওই মেয়ে যে থাইমকে কিক করেছিল সেটার ভিডিও ভাইরাল হয়ে গেছে। তখন ক্যাবিন বলে তো কি হয়েছে, এসব থাইম সব হ্যান্ডেল করে নেবে। আর এখানে তো এটা দেখিয়েছে যে গড়িয়া কিভাবে থাইমকে কিক করেছে, আর এটা তো দেখায় নাই যে থাইম ওর সাথে কতটা খারাপ ব্যবহার করেছিল তাই গড়িয়া ওকে কিক করেছিল। আর এই জন্য তুমি টেনশন নিও না, থাইম সব হ্যান্ডেল করে নেবে, আর স্টুপিড গার্লকে সবাই হেটই করবে। আর তখন এমজে বলে তুমি দেখো এমএকেও সাপোর্ট করার জন্য অনেকেই এসেছে। আর অন্যদিকে গড়িয়া মেসেজ দেখে আর ভাবে কেউ তো আছে যারা এখনও ওকে সাপোর্ট করে। আর এখানে এমজে বলে দেখো থাইম থেকে কোনো কন্ট্রাক্ট হচ্ছে না, আমি থাইমকে এতগুলো মেসেজ করলাম বাট থাইম কোনো মেসেজের রিপ্লাই দিচ্ছে না। তখন ক্যাবিন ওর থাইমের জন্য চিন্তা করে। এরপর ক্যাবিন আর এমজে র্যানকে জিজ্ঞেস করে, র্যান তুমি কি ভাবছো, তুমি এসবের কোনো সলিউশন দেখেছো? আর এখানে র্যান উল্টোই জবাব দেয় ফ্রেন্ডসে হাউ আর ইউ কীভাবে বলে। আর এটা শুনে ক্যাবিন আর এমজে ফ্রাস্ট্রেট হয়ে যায়। আর তখন থাইম মেসেজ আসে আমি স্কুলে একটু লেট আসব। আর তখনই সবাই এটা দেখে অবাক হয় কেন লেট আসবে। এরপর দেখি গড়িয়া ওর স্কুলের জন্য বের হচ্ছিলো, তখনই কিছু লোকেরা এসে ওকে কিডন্যাপ করে নেয়। আর এখানে গড়িয়া অনেকটাই ভয় পেয়ে যায়, বাট এখানে গড়িয়াকে আর কেউ কিডন্যাপ করেনি, থাইমই করেছে। আর ওর ফ্রেন্ডকে মেসেজ করে বলে কিছু কাজের জন্য ওকে এখানে থাকতে হবে। এরপর দেখি গড়িয়াকে পার্লারে ট্রিটমেন্ট করানো হচ্ছে, ওর ফেসিয়াল করানো হচ্ছে আর ওকে অনেক কিছু করানো হয়। এরপর দেখি গড়িয়া অনেক সুন্দর হয়েছে আর ও নিজেকে দেখে আর কিছু ভাবে। তখন ওইখানে থাইম আসে আর বলে তোমার এসব পছন্দ হয়েছে, চলো আমরা কথা বলি। তখন গড়িয়া চিল্লিয়ে বলে তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো, জলদি বলো। তখন থাইম বলে তুমি এই ড্রেস নোংরা করছো, তুমি জানো এই ড্রেসের দাম কত, 5 মিলিয়ন এটার দাম। তখন গড়িয়া অবাক হয়ে বলে কি 5 মিলিয়ন এটার দাম? তখন থাইম বলে স্পা মেকআপ হেয়ার স্টাইলিং অ্যান্ড ড্রেস হচ্ছে 1 মিলিয়ন, আর তুমি যে ডায়মন্ড নেকলেস পরে আছো সেটা হচ্ছে 4 মিলিয়ন, তো টোটালে হচ্ছে 5 মিলিয়ন, আর এখন 10 মিলিয়নের হয়ে যাবে যখন আমি তোমাকে গাড়ির চাবি দেব। তখন গড়িয়া বলে তুমি কিভাবে জানো আমি বাস দিয়ে যাই? তখন থাইম বলে আমি সব জানি তোমার সম্পর্কে, দেখো এই ছবিগুলো দেখো, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি, আর এখন চাবি নাও আর সব জিনিস নাও, আর এখন এক ভিডিও তৈরি করো, আর ভিডিওতে তুমি বলবে তুমি অ্যাফোরের এগেন্সি গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ। আর গড়িয়া তখন অনেকটাই রেগেছে আর থাইম ভাবে ও ওর অফার অ্যাকসেপ্ট করে নেবে, বাট এইসব উল্টেই হয়ে যায়। আর গড়িয়া বলে তুমি ক্ষমা না চেয়ে তুমি কম্পেনসেশন দিচ্ছ আর আমার মুখ বন্ধ করার চেষ্টা করছো, আর তুমি ভিতর থেকে অনেক গিল্টি ফিল করছো তাই না? সত্যি বলো তুমি এত গিল্টি ফিল কেন করছো?
তুমি এখানে আমার সাথে কথা বলতে এসেছো আর তুমি এখানে আমার কাছে লিমিটেশন করছো? না না, তুমি আমার কাছে নাই ক্ষমা চাচ্ছো, আর আমি ওই ভিডিও তৈরি করে আমি তোমার কাছে ক্ষমা চাইবো? আর না, তুমি এই প্রবলেম ফিক্স করার চেষ্টাও করছো না। আর তখন থাইম বলে, আমি এই প্রবলেম ফিক্স করার চেষ্টা করছি। আর তখন গড়িয়া ওর ওপর রাগ হয়ে যায় আর চিল্লাতে থাকে। আর এখানে থাইম কিছু বলার চেষ্টা করে, বাট ও বলতে পারে না। তখন গড়িয়া বলে, তুমি স্টুপিড আছো নাকি আমাকে স্টুপিড করানোর চেষ্টা করছো? আর নাও, এগুলো তোমার জিনিস। আর তখন থাইম ওকে অনেক ফোর্স করে বলে, তুমি দেখো এই ভিডিও রেকর্ড করো। তখন গড়িয়া বলে, সব জিনিস নিয়ে নাও, বুঝেছো? তুমি পুরো দুনিয়ার টাকা আমার উপর খরচ করো, বাট তুমি আমাকে কখনো কিনতে পারবে না, বুঝেছো? তুমি আমাকে কখনোই কিনতে পারবে না। আর আমার কাছে যদি এসব থাকেও, আর আমার কাছে কোনো অ্যান্টিকিটি জিনিস না থাকে, তবুও আমি আমার বাস নিয়ে প্রাউড ফিল করব। আর আমার কাছে তোমার এই সব জিনিস ভালো লাগে না, বুঝেছো? আমার কাছে বিউটিফুল থিংস নেই, বাট আমি প্রাউড আছি। ও এটা বলে ওইখান থেকে যেতেই যাচ্ছিল, তখন থাইম বলে, তুমি এসব কি বলছো? আর তোমার এইসব কথার কোনো সেন্স নেই। আর তখনই ও ফোর্স করতে থাকে যে তুমি এই সব জিনিস নিয়ে নাও। আর তখন গড়িয়া ওকে কিক দিয়ে দেয় আর ওইখান থেকে দৌড়াতে থাকে। আর এখানের থেকে যাওয়ার জন্য ও দৌড়াতে থাকে। তখন থাইম বলে, থেমে যাও। আর এখানে ও দৌড়াতে থাকে আর ও দরজাই খুঁজে পায় না। আর ও ঘর এত বড় থাকে যে ও দৌড়াতে দৌড়াতে কখনো কিচেনে এসে পড়ে অথবা কখনো বেসমেন্টে এসে পড়ে। আর ও ভাবতে থাকে, এটা ঘর নাকি আর কিছু? আর ও এক্সিট ডোর খুঁজেই পায় না। আর তখন থাইম ওর কাছে আসে আর বলে, জলদি করে ভিডিও রেকর্ড করো। তখন গড়িয়া বলে, ইউনাইটিক জার্ক, তুমি আমাকে ছেড়ে দাও। তখন থাইম বলে, তুমি আমাকে এসব বলতে পারবে না, তুমি আমাকে পি থাইম বলো। গড়িয়া বলে, আমি এসব বলবো না, তুমি এমন জিনিস করছো যার কারণে তুমি জার্ক হচ্ছ। তখন ওইখানে এক মেয়ে এসে পড়ে আর বলে, মাস্টার তোমরা এখানে কি করছো? আর তখনই ওইখানে ওর মাদার এসে পড়ে আর গড়িয়াকে দেখে রাগ হয়, বাট উনি কিছুই বলে না। তখন ওর মার কথাতে দুই লোক ধরে গড়িয়াকে বাহির করে দেয় আর থাইম এসব দেখতেই থাকে। এরপর গড়িয়ার থেকে গাড়ির চাবি পড়ে যায় আর ও গাড়ির চাবিকে প্রেস করে, গাড়ি স্টার্ট হয়ে যায়। ও দেখে শকড হয়ে যায় আর বলে, আমি কোনো ভুল তো করিনি অ্যাপোরের এগেন্সি দাঁড়িয়ে। আর অন্যদিকের স্কুলসিন দেখি গড়িয়াকে বিরক্ত করার জন্য আলাদা আলাদা ট্রিক্স খুঁজছে সব বাচ্চারা। আর ওরা বোর্ডে গড়িয়ার ব্যাপারে অনেক অনেক খারাপ কথা লিখে রাখে আর বলে, তুমি রিচ হাজবেন্ড চাও যে তোমার পিছে পড়ে থাকবে, আর অনেক খারাপ কথা লিখে দেয়। আর এখানে ওর ফ্রেন্ড হানা কিছুই বলে না আর এখানে হঠাৎ করে চেয়ার পড়ে যায়। আর তখন ওইখানে টিচার এসে পড়ে আর বলে, তোমরা এত সব বোর্ডে লিখে দিয়েছো, এখন আমি কি লিখবো আর তোমাদের কি পড়াবো? আর তোমরা সবাই সিটে বসো। আর এখানে এক মেসেজ আছে যেটা এতটাই খারাপ আর এটা ভাইরাল হয়ে যায় যে 10 ছেলেদের সাথে ও ঘুমাচ্ছিল আর ও অনেকটাই খারাপ। তখন গড়িয়া এসব দেখে ও ওর ব্যাগকে ঠাস করে রাখে আর বলে, টিচার আমি রেস্টরুমে যেতে পারবো? কারণ আমার মর্নিং সিকনেস হচ্ছে আর আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, এসব কথা নিয়ে আমি যাচ্ছি। এরপর আবার ট্যারেসে এসে পড়ে আর ও আবার সব কিছু বলতে থাকে, আমি 10-10 ছেলের সাথে ঘুমিয়েছি আর প্রেগনেন্ট হয়েছে আর আমার বিজনেস আর আমরা মডেল এজে আছি। আর ও চিল্লাতে থাকে। তখন ওইখানে রেন এসে পড়ে আর বলে, কোন পাগল এসব বলেছে? আর হ্যাঁ, তুমি এসব বলতে পারো কারণ তুমি থাইমকে কিক করেছো। আর এখানে রেন ড্রয়িং করতে থাকে আর ওরা একসাথে কথাই বলতে থাকে। আর তখনই কিছু মেয়ে ওদের একসাথে দেখে নেয়। আর তখন রেন গড়িয়াকে জিজ্ঞেস করে, আমি যদি ফ্রান্সে 5 PM বের হই তাহলে থাইল্যান্ডে কয়টা বেজে আসবে? তখন গড়িয়া বলে, আমাকে ফোন থেকে ক্যালকুলেট করতে হবে। রেন বলে, কোনো প্রবলেম নেই, আমি এইভাবেও এটা জিজ্ঞেস করেছিলাম।
এরপর দেখি গড়িয়া ওর ফ্রেন্ডকে ওই ব্যাপারে জিজ্ঞেস করে যা র্যানোকে কোশ্চেন করেছিল, আর ওরা ক্যালকুলেট করতে থাকে যে। আর তখন ওইখানে আঙ্কেল এসে বলে, তোমরা এখানে কিসের ব্যাপারে কথা বলতে পারবে না, বুঝেছ? এটা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে। আর তখন ওইখানে হানা আসে, ওইখানে হানা বলে, তুমি আমার হেল্প করেছ আর আমি এত উইক পারসন ছিলাম, আমি তোমার সাপোর্ট করতেই পারিনি, আর তুমি আমার ওপর রাগ আছো, তাই না? আর এখানে গড়িয়া হানাকে ক্ষমা করে দেয় আর ওর জন্য সয়া মিল্ক নিয়ে আসে, আর ওরা ড্রিঙ্ক করতে থাকে, আর ওরা আবার ফ্রেন্ড হয়ে যায়। আর তখন হানা বলে, আমি অনেকগুলো ফেক অ্যাকাউন্ট বানিয়েছি যার মাধ্যমে আমি তোমাকে সাপোর্ট করব। আর অন্যদিকে দেখি ক্যাবিন আর এমজে দেখছে যে থাইম গেমের ওপর ফার্স্টেটেড থাকে। তখন ওরা বলে, তুমি গেমের থেকে ফার্স্টেটেড না, তুমি গড়িয়া থেকে ফার্স্টেটেড হয়েছ। তখন থাইম বলে, এমন কিছু না। তখন এমজে বলে, তুমি গড়িয়াকে কিডন্যাপ কেন করেছিলে যদি ফার্স্টেড না হও? তখন ক্যাবিন বলে, এক্সপেন্সিভ স্টাফ পছন্দ না, ও এতটা ওয়ার্ড কেন, আর তোমার ওপর চিল্লিয়ে হচ্ছে, এমন মেয়ে আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি। আর এমজে বলে, এবার তুমি অনেক আগে চলে গেছো, তুমি এক মেয়েকে রেড কার্ড দিয়েছো, এটা অনেক খারাপ কথা, আর এটার জন্য তোমাকে কিছু না কিছু করতেই হবে, আর যদি তোমার সিস্টার জেনে যায় তাহলে তোমার ওপর অনেক খারাপ হতে পারে। আর তখন থাইম ওর মার চেহারা মনে করে, আর তখন থাইম বলে, তোমরা দুজন আমাকে অনেক অ্যানোয়েন্ট করছো, আমি এখান থেকে চলে যাই। আর অন্যদিকে র্যান মিরার অনেক বড় ছবির সামনে মিরার ড্রয়িং করতে থাকে, আর তখন ওইখানে গড়িয়া এসে পড়ে। তখন র্যান বলে, তুমি এখানে কিভাবে আসলে? তখন গড়িয়া মিরার ছবি দেখে বলে, ও কতটাই সুন্দর আর কতটা ট্যালেন্টেড আর অল পারফেক্ট অ্যারাউন্ড, এটার জন্য আমি ওনাকে অ্যাডমায়ার করি। আর এখানে গড়িয়া মুখে সোয়া মিল্ক লাগানো থাকে। তখন র্যান ওর কাছে আসে আর ওর মিল্ক পরিষ্কার করে, আর র্যান বলে, তুমি ভেবেছো আমি তোমাকে কিস করতে এসেছি? এমন কিছুই না। আর এখানে থাইম সব কিছু দেখতে থাকে, আর ও দেখে হানা যে স্কুলে চুপচাপ থাকে আর ওকে ও সাপোর্ট করে না, আর কিভাবে গড়িয়ার সাথে ঘুরছে। এরপর নেক্সট ডে দেখি গড়িয়া ওর ফোনে কিছু দেখছিল। তখনই অন্যদিকে হানা লকারে রেড কার্ড পেয়ে যায়, আর রেড কার্ড পাওয়ার পর সবাই মিলে হানাকে কিডন্যাপ করে নেয়, আর এই ভিডিও ভাইরাল হয়ে যায়, আর এই ভিডিও গড়িয়াও দেখে নেয়। আর এখানে থাইম এমজে আর ক্যাবিন থাকে। তখন এক সেবা নিয়ে আসে আর বলে, হানার বিউটিফুল হেয়ার কেটে দেওয়ার জন্য। আর তখন ওইখানে এক ছেলে বলে, যদি কোনো বিউটিফুল মেয়ের সব হেয়ার কেটে দেওয়া হয় তাহলে তাকে কেমন দেখতে লাগবে। আর ওইখানে থাইম চুপচাপ বসে আছে, আর তখনই ওইখানে গড়িয়া এসে পড়ে আর হানাকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি ঠিক আছো? তখন গড়িয়া থাইমের ওপর চিল্লিয়ে উঠে আর বলে, তুমি এমন কেন করেছো? তোমার দুশ্মনী আমার সাথে, হানার না, আর হানা তো এসবের ভিতর কিছুই করেনি, তোমার ওর সাথে এমন কেন করেছো? আর যদি তোমার এতই প্রবলেম হয় তাহলে তুমি আমার ওপর বের করো আর হানাকে ছেড়ে দাও। এখানে সবাই বলে, বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড, একে অপরকে বাঁচাচ্ছে, আর সবাই এখানে পেপার বল ফালাতে থাকে। আর এখানে থাইম বলে, ইনাফ, তোমরা থেমে যাও। তখন গড়িয়াকে বলে, ঠিক আছে আমি তোমার ফ্রেন্ডকে ছেড়ে দেব, তুমি যদি তোমার হেয়ার কেস শেভ করে দাও। আর তখন ক্যাবিন পিছে থেকে বলে, থাইম তুমি এসব কী করছো? গড়িয়া তখন ওর কাছে আসে আর বলে, তুমি সত্যি এক বড় লোকের খারাপ ছেলে, ঠিক আছে? আর ওর হেয়ার শেভ করতেই যাচ্ছিল, তখন ওইখানে র্যান এসে পড়ে আর বলে, তুমি ভুল জবাব দিয়েছ, আমি তোমাকে ফ্রেন্ডসের কোশ্চেন করেছিলাম আর তুমি আমাকে এক ঘন্টা লেট করে দিয়েছ, আমি যদি তোমার কথা শুনতাম তাহলে আমি সত্যি লেট হয়ে যেতাম। গড়িয়া তখন র্যানকে সরি বলে, আর এখানে থাইম এসব দেখে ওইখান থেকে চলে যায়। আর এখানে হানা কান্না করছে আর গড়িয়া ওকে সামলাচ্ছে। এরপর দেখি গড়িয়া দেখে আরও বেশি লোক ওকে সাপোর্ট করছে, আর এখানে গড়িয়া সব মেসেজ দেখছে।
এরপর দেখি গড়িয়া যখন ওর ক্লাসে এসে পড়ে তখন ও দেখে যে ওই মেয়েরা আসছে ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য, আর ওকে সরিও বলছে, আর ও চাচ্ছে যে গড়িয়া মীরার পার্টিতে আসে, আর ওরা যার দ্বারাতে গড়িয়া ওরা মজা নিতে পারবে। এরপর দেখি গড়িয়া ওর ফ্রেন্ডকে বলছে আমার কি মীরার পার্টিতে যাওয়ার দরকার, আর এখানে ওর ফ্রেন্ডরা বলে মীরাকে তুমি তো কত অ্যাডমায়ার করো আর তুমি কত পছন্দ করো, এই জন্য তোমাকে ওইখানে যাওয়া উচিত। আর এখানে গড়িয়া পুরো ফ্যামিলি মেম্বার ওরা তৈরি করছে গড়িয়াকে কিভাবে তৈরি করবে। আর এখানে গড়িয়ার মা বলে তোমাকে রিচ বয়কে পটাতেই হবে আর এসব কথা বলছে। আর অন্যদিকে এয়ারপোর্ট সবাই এয়ারপোর্টে ওয়েট করছে মীরা কখন আসবে, আর ওইখানে ক্যাবিন দুই মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। আর তখন হঠাৎ করে মীরা এসে পড়ে আর বলে আমার ফ্লাইট ডিলে হয়ে গিয়েছিল, তাই আমাকে এখানে আসার জন্য একটু লেট হয়েছে। আর তখন সবাইকে হাক করে, আর মীরা তখন র্যানকে জিজ্ঞেস করে তুমি কোনো মেয়েকে পটিয়েছ আর নাকি কোনো মেয়ের ড্রয়িং করেছো, আর তুমি সব কিছু ড্রয়িং করো আর নিজের ভিতর কথা রাখো। এরপর দেখি মীরার পার্টি চলছে আর এখানে গড়িয়া এসে পড়েছে, আর এখানে সব মেয়েরা গড়িয়ার মজা নিতে থাকে। তখন গড়িয়া বলে তুমি আমাকে সরি বলেছিলে, আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছিলে, এসব কি নাটক ছিল। আর তখন ওইখানে অ্যাপফোরের এন্ট্রি হয় আর এখানে সবাই মিলে গড়িয়ার মজা নিতেই থাকে। তখন গড়িয়া কিছু না বলে ওইখান থেকে চলে যায়। এরপর গড়িয়া পুলের সামনে এসে পড়ে আর ভাবে ওরা এমন কেন করলো। আর তখন ওইখানে এক ওয়েটার গড়িয়ার হাতে প্লেট থামিয়ে দেয়, আর এখানে সব মেয়েরা বলে তুমি ওয়েটার্স হওয়ারই যোগ্য রাখো। আর এখানে র্যান আর মীরা একসাথে থাকে, তখন ওই মেয়েরা বলে দেখো ওইটাই রিয়েল কাপল। আর এখানে এইসব থাইমও দেখছে কিভাবে মেয়েরা গড়িয়ার বিরক্ত করছে, আর এখানে গড়িয়ার ওপর খাবার ফেলে দেয়, আর এসব মীরা দেখে রাগ হয়ে যায়। আর মীরা কিছু বলে না, ওর শ্যাম্পেনের বোতল স্পিল করে দেয়, আর সব মেয়েরা সুইমিং পুলে পড়ে যায়, আর থাইমও দেখতে থাকে ওর কিছু করার আগে মীরা করে ফেলেছিল। এরপর দেখি মীরা গড়িয়াকে ওর রুমে নিয়ে যায় আর ওকে নতুন ড্রেস দেয় আর ওর মেকওভার করতে চায়। তখন গড়িয়া বলে তুমি আমার সাহায্য কেন করেছো, তখন মীরা বলে আমি তোমার ভিডিও দেখেছিলাম, তুমি অনেক জোরে থাইমকে কিক মেরেছিলে, আমি জানি এসব করা অনেকটাই মুশকিল, আমার গার্ড ছিল বাট আমি কখনোই করতে পারিনি। আর এখানে গড়িয়ার ফ্রেন্ড গড়িয়াকে খুঁজতে থাকে গড়িয়া কোথায়, তখন ক্যাবিন ওকে থামায় আর বলে তুমি এখান থেকে যাও, আমরা গড়িয়াকে দেখছি ও কেমন আছে। গড়িয়ার ফ্রেন্ড বলে তুমি ক্যাবিন তাই না, ক্যাবিন বলে আমরা তোমার ফ্রেন্ডের খেয়াল রাখছি। তখন ওর ফ্রেন্ড বলে এমন খেয়াল রাখছো, এমন করে কেউ খেয়াল রাখে, এখন এত কিছু হয়েছে তুমি কিছুই বলনি। আর অন্যদিকে দেখি মীরা গড়িয়াকে অনেক সুন্দর করে তৈরি করেছে, সবাই ওকে দেখতেই থাকে। তখন র্যান গড়িয়াকে বলে তোমার ওপর অনেক স্যুট করছে, গড়িয়া ভাবে ও ওর ড্রেসের কথা বলছে। তখন র্যান বলে আমি তোমার ফেসিয়াল এক্সপ্রেশনের কথা বলছি, তুমি অনেক চিল্লাতে থাকো, এটা তোমার ওপর অনেক স্যুট করছে। আর এখানে ও ডান্স করার জন্য বলে আর ওর হাত দেয় আর এইসব থাইম দেখে চলতে থাকে। আর তখনই ওইখানে থাইম এসে পড়ে আর বলে তুমি সবসময় মেয়েদের সাপোর্ট কেন করো। আর এখানে মীরা এসে পড়ে আর বলে তুমি এসব কি করছো, থাইম বলে নান অফ ইওর বিজনেস, তুমি দূর হয়ে যাও। আর ও মীরাকে ধাক্কা দিয়ে দেয় আর র্যান রেগে যায় আর থাইমকে মারতে থাকে, আর থাইমও র্যানকে মারতে থাকে। আর তখন গড়িয়া ওদের থামাতে আসে আর ওর ধাক্কা খেয়ে থাইমকে কিস করে দেয়, আর সবাই ভাবে এটা কি হলো। আর থাইম তো শাই হয়ে ওইখান থেকে দৌড়িয়ে চলে যায় আর এমজে বলে এটা থাইমের ফার্স্ট কিস। আর ক্যাবিন গড়িয়ার ফ্রেন্ডকে বলে তোমার ফ্রেন্ড তো অনেক কুলার আছে। আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়ে যায়। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ।